আপনারা দেখছেন হোল্ড দ্য ফ্রন্ট পেজ, সৌজন্যে সাপ্তাহিক বাংলা টাইমস। দর্শক, বিরতির পর আবার আপনাদের সামনে ফিরে এলাম হোল দ্য ফ্রন্ট পেজ অনুষ্ঠানে। আর আজকে আমাদের সাথে আলোচনায় অংশ নিয়েছেন শামসুল আলম লিটন, রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ ইয়াজউদ্দিনের সাবেক ডেপুটি প্রেস সচিব। আমরা কথা বলছিলাম প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যু নিয়ে, এবং সেই সাথে তার এই শূন্যস্থানে কে আসতে পারেন এবং রাষ্ট্রপতি পদ নিয়ে আমরা আবার ফিরে যাচ্ছি আলোচনায়। এবং লিটন ভাই, আমি যেটা জানতে চাইবো যে আপনি এতক্ষণ বলছেন যে মানে সংবিধান অনুযায়ী এবং রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্রপতির পদটা আসলেই গুরুত্বপূর্ণ, তাহলে আপনার কি মনে হয় যে নামগুলো আমরা মোটামুটি গণমাধ্যমে গুঞ্জন এসেছে, তার মধ্যে কাকে নির্বাচনের জন্য সরকার বেশি আগ্রহী হবে বলে মনে করেন আপনি? আপনাকে অনেক ধন্যবাদ। কে হবেন রাষ্ট্রপতি, আসলে এই প্রশ্নটি আপনার এই প্রশ্নটি যদি কনসাইজ করে বলি, কে হবেন রাষ্ট্রপতি, কি হবেন রাষ্ট্রপতি, তবে কে হবেন এটার আগে আমি দর্শকরা কি বলতে চাচ্ছেন এটা একটু জেনে নিয়ে আসি। প্লিজ, হ্যালো কলার। হ্যালো, জি বলুন, শুনতে পাচ্ছি আমরা। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন, আমরা শুনতে পাচ্ছি। আমি বলতে চাচ্ছি যে আপনার আজকে যে অনুষ্ঠানে সম্মানিত গেস্ট আনছেন, উনি বললেন যে রাষ্ট্রপতি নির্বাচন নির্বাচিত প্রতিদ্বন্দ্বিতা করতে হলে আপনি মেম্বার অফ পার্লামেন্ট হতে হবে, এই কথাটা সঠিক না? জি, আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম, ধন্যবাদ। এর আগে আমরা একটু আগে আপনার সাবেক বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ সাহেবকে তারা প্রেসিডেন্ট করেছিল, সে তো মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন না? জি, ধন্যবাদ আপনাকে আপনার মতামতের জন্য। দর্শক, আমরা যেটা বলছিলাম, হ্যাঁ, আমরা এটা আইনি একটা প্রক্রিয়া যার কারণে হয়তো চেঞ্জ হতে পারে, এবং এটা নিয়ে আমাদের অতিথিও স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ, মেম্বার অফ পার্লামেন্টের বাইরেও যারা আছেন তারাও রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারেন। তবে আমরা আমাদের আলোচনার দিকে ফিরে যাচ্ছি, আপনার কাছে আসলাম, কে হচ্ছেন রাষ্ট্রপতি? থ্যাংক ইউ ভেরি মাচ। তবে আমার কলার, আপনাকে ধন্যবাদ এই প্রশ্নটি রেজ করার জন্য। আমার মনে হয় দর্শকদের এটা দেখা উচিত, আলোচনা করা উচিত, এবং আমরা আমাদের সমস্ত বিষয়ই আমরা রিভাইজ করা দরকার। এটা একটা পার্লামেন্টারি প্র্যাকটিস, আসলে প্র্যাকটিস শব্দটি আমি অনাসাবধানতাবশত উজ্জ্ব হয়ে গিয়েছিল। পার্লামেন্টারি প্র্যাকটিস হচ্ছে যে পার্লামেন্টারি সিস্টেমে যারা মেম্বার অফ পার্লামেন্ট হবে তাদেরকেই অফিসগুলোতে, তবে এটি একটি সাধারণ নাগরিকদের মধ্য থেকেও দায়িত্বশীল নাগরিকদেরকে পার্লামেন্ট নির্বাচিত করতে পারে রাষ্ট্রপতি, এটি ঠিক আছে? এবং আমাদের পার্শ্ববর্তী দেশেও অনেকেই এভাবে রাষ্ট্রপতি হয়েছেন। এটি প্র্যাকটিস শব্দটি, আমি দুঃখিত প্র্যাকটিস শব্দটি না বলার কারণে। তো যাই হোক, এমপি এবং এমপির বাইরে বিশিষ্ট নাগরিকদের মধ্যে থেকে রাষ্ট্রপতি মনোনয়নের বিধানটি নিয়ে আপনি আইনের অনুষ্ঠানে আলোচনা করতে পারেন। তবে এখানে যে ব্যাপারটি খুব ইম্পর্টেন্ট সেটি হচ্ছে কে হবেন রাষ্ট্রপতি, এবং রাষ্ট্রপতি হওয়ার ক্ষেত্রে অন্যান্য ক্রাইটেরিয়ার ব্যাপারে, এইসব ব্যাপারে সংবিধানে বিস্তারিত ব্যাখ্যা আছে। তবে এই মুহূর্তে যে নামগুলো এসছে এবং সরকার বিভাগে এবং বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা হচ্ছে মিডিয়াতে ব্যাপকভাবে, এক নম্বরে সবচেয়ে বেশি আলোচনা আসছে বর্তমান অস্থায়ী রাষ্ট্রপতির কথা, যে যিনি স্পিকার হিসেবে এর আগের সরকারের সময় তিনি ডেপুটি স্পিকার ছিলেন, এবং ডেপুটি স্পিকার হিসেবেও তিনি ব্যাপক সুনাম করিয়েছিলেন, স্পিকার হিসেবেও তিনি এত ঝঞ্ঝাক্ষুদ্ধ পার্লামেন্টে স্পিকার হিসেবে সুনাম কোরানো খুবই কঠিন। তো সেক্ষেত্রেও তিনি, এবং যার বেশিরভাগ সময় আমাদের দেশে পার্লামেন্টে বিরোধী দল সংসদে থাকে না, যে কোনো বাস্তবতাই হোক, গত 20 বছরে একই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে স্পিকারের নাম, স্পিকার বারবার এসছে এবং স্বাভাবিকভাবেই আসছে, তিনি তার যোগ্যতা এবং নানা কারণে নাম এসছে। সাজ্জাদ চৌধুরী, আওয়ামী লীগের অন্যতম প্রধান একজন প্রবীণ নেতা, প্রবীণ নেত্রী, তিনি সাজ্জাদ চৌধুরীর কথা, তিনি তার কথা ঘুরে ফিরে নানাভাবে আসছে। ইভেন মাননীয় প্রধানমন্ত্রীর যে ছোট বোন শেখ রেহানার কথা আসছে, এবং ডক্টর আনিসুজ্জামান, প্রফেসর আনিসুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবীণ শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ, তাঁর কথা এসছে। সাবেক প্রধান বিচারপতি, বিভিন্ন কারণে তিনি ব্যাপক আলোচিত, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলে উচ্চ আদালতে যে সমস্ত নির্দেশনা তার সবই তার সময় হয়েছে, তিনি হাইকোর্টে থাকার সময় এবং তিনি সুপ্রিম কোর্টে থাকার সময়, সো প্রধান বিচারপতি থাকার সময়, সুতরাং তিনি সরকারের কাছে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। এইভাবে নানা নামগুলো এসছে, কিন্তু এইগুলো এক একজন ব্যক্তিত্বের নামের সঙ্গে এক একটা ভাবমূর্তি জড়িত, সুতরাং এটা কিন্তু এখন একেবারেই নিশ্চিত, যদি আব্দুল হামিদ সাহেবকে রাষ্ট্রপতি করেন মাননীয় প্রধানমন্ত্রী এবং তাঁর সরকার, তাহলে তিনি জনগণকে একটা মেসেজ দেবেন যে তিনি একটি সমঝোতামূলক ব্যবস্থার মাধ্যমে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করতে আগ্রহী, এটি সাধারণ একটি ধারণা।
দ্বিতীয়ত তিনি যদি মিসেস সাজ্জাদ চৌধুরীকে করেন, যিনি অত্যন্ত একজন অত্যন্ত বলিষ্ঠ একজন আওয়ামী লীগ নেত্রী এবং তিনি নানা কারণে 111-এর পরে তিনি এবং তার পরিবার আলোচনার এবং সমালোচনার শিকার হয়েছেন তার পুত্রের দুর্নীতি এবং দুর্নীতির মাধ্যমে সাজাপ্রাপ্তির ঘটনা এবং পরবর্তীতে বর্তমান রাষ্ট্রপতিকে মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবকে দিয়ে তিনি সেটিকে মাফ করিয়ে নিয়েছেন ক্ষমার আওতায়, ইত্যাদি কারণে সাজ্জাদ চৌধুরী ব্যাপকভাবে সমালোচিত হয়েছেন রাজনৈতিকভাবে এবং মিডিয়ার মাধ্যমে। তো সেক্ষেত্রে বাট তিনি তার যে রাজনৈতিক যোগ্যতা সেটি নিয়ে কেউ কিন্তু কেউ প্রশ্ন তুলছেন না, তিনি একজন প্রবীণ রাজনৈতিক নেত্রী। তো সেক্ষেত্রে তিনি তাঁকে রাষ্ট্রপতি করা হলে সরকার আরেক ধরনের মেসেজ দেবেন। খায়রুল হক সাহেবকে যদি করা হয়, খায়রুল হক এখন রাজনীতিতে সবচেয়ে বড় বিতর্কিত একজন মানুষ, তাকে যদি করা হয়, বিশেষ করে বিরোধী দল তাকে এর আগে নন গ্রেটা অলমোস্ট তার মানে জুডিশিয়াল সিস্টেমকে ধ্বংস করার জন্য খায়রুল হককে তারা অভিযুক্ত করেছেন, সেক্ষেত্রে পার্লামেন্টারি সিস্টেমে সরকার এবং বিরোধী দলের গ্রহণযোগ্য ব্যক্তিত্বের তালিকায় তিনি সর্বশেষে চলে যাবেন। তারপরেও যদি তাকে রাষ্ট্রপতি করার ক্ষমতা কিন্তু সরকারের আছে, সরকার ইচ্ছা করলে সেটি করতে পারেন, সেটি যদি করেন তাহলে একটি আরেকটি মেসেজ। এইভাবে মিসেস শেখ রেহানাকে যদি উনি মাননীয় প্রধানমন্ত্রী ছোটো বোন এবং আওয়ামী লীগের কাছে অত্যন্ত অত্যন্ত জনপ্রিয় এবং আলোচিত একজন ব্যক্তিত্ব, তাকেও ইচ্ছা করলে করা যেতে পারে, কিন্তু তাকে করলে আরেকটা মেসেজ আসবে। তবে মূল কথা হলো যে তবে রকি একটা কথা খেয়াল করেছেন, অনেকে কিন্তু আবার এভাবে বলছেন মাননীয় প্রধানমন্ত্রী নিজেই রাষ্ট্রপতি হয়ে শেখ রেহানাকে প্রধানমন্ত্রী করবেন কি না। এই আলাপ আলোচনাগুলো কিন্তু সংসদীয় পদ্ধতির ব্যবস্থারই অংশ এবং এর এক একটা আলোচনা এক একটা ব্যাপার। তবে এইসব আলোচনা কিন্তু আমাদের 17 জুনের ভেতরেই কিন্তু শেষ হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। তবে প্রশ্ন হলো যদি 90 দিনের ভেতরে সংসদীয় যে নীতিমালা তার এবং গঠনতন্ত্র সংবিধান অনুযায়ী 90 দিনের ভিতরে যদি রাষ্ট্রপতি নির্বাচন না হয় তাহলে কি ধরনের সমস্যা হতে পারে? এইটা আমি আসলে সংবিধানের এই ব্যাপারগুলো সম্পর্কে বিস্তারিত আমি বলতে পারবো না। তবে সংবিধান অনুযায়ী কিন্তু 17 জুনের মধ্যেই কিন্তু রাষ্ট্রপতিকে অবশ্যই মনোনয়ন দিতে হবে। এটা এটা তো ঠিকই আছে, কিন্তু কথাটা হচ্ছে যে এরকম তো ঠিক তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারও ছিল 90 দিনের মধ্যে নির্বাচন করার। আসলে ব্যাপারটা হচ্ছে কি, সংবিধান তো মানুষের জন্যই, আর এই কথাটা বলে আমরা সংবিধানের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা যেমন প্রদর্শন করি, আবার সংবিধানকে পাশ কাটানোর জন্য রাজনীতিকরা বিভিন্ন সময় বিভিন্ন ব্যবস্থা যে করেছে সেটাও আমরা দেখেছি। আমার মনে হয় 17 জুনের মধ্যে এই ব্যাপারটি নিষ্পত্তি হয়ে যাবে বলেই মনে হয়, যতই কারণ এটি একটি খুব জটিল কোনো নির্বাচন প্রক্রিয়া নয়, আর যে কথাগুলো বলা হচ্ছে যে প্রক্রিয়াটির কথা বলা হচ্ছে এটিও খুব দীর্ঘসূত্রিতার ব্যাপার নয়। আর সরকারকে এই সময়ে যে সমস্ত ক্রাইসিস রয়েছে, অনেক বড় বড় ক্রাইসিস, এই ক্রাইসিসের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নতুন কোনো ক্রাইসিস আমার ধারণা যে সংবাদ মাধ্যমের মানুষ হিসেবে সরকার তৈরি করবে বলে মনে হয় না। ধন্যবাদ আপনাকে, আমরা আশা করব হয়তো 17 জুনের মধ্যে আমরা এই আলোচনার জবাব পেয়ে যাব কে হচ্ছে নতুন রাষ্ট্রপতি। দর্শক, সময় হলো আরেকটি বিজ্ঞাপন বিরতি নেওয়ার, যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, আসছি একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আপনারা দেখছেন হোল্ড দ্য ফ্রন্ট পেজ, সৌজন্যে সাপ্তাহিক বাংলা টাইমস।